অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল তৃতীয় আপলোড অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে পাবলিক এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল অ্যাসাইনমেন্ট ছিল, আমরা গতকালকে এই অ্যাসাইনমেন্টে আপলোড করেছিলাম, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান, সম্পূর্ণ সমাধান আজকে আমরা আলোচনা করব। এবং আপনারা যদি এই সমাধানের পিডিএফ ফাইলটি পেতে চান, তাহলে হয়তো দু একদিন পরে আমরা আমাদের পাবলিক এডুকেশন ফেসবুক গ্রুপে সেটি আপলোড করব, অথবা আপনারা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সমাধান, সম্পূর্ণ সমাধান। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, অথবা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক বাটন প্রেস করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবেন। যথারীতি আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো, বিশেষ করে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টগুলো খুব দ্রুত আপলোড করার চেষ্টা করবো, বিশেষ করে আজকে হয়তো আপলোড করে ফেলবো। তো এখানে যে প্রশ্ন ছিল শুরুতে, আমরা এসে প্রশ্ন একটু দেখি। এখানে প্রশ্ন ছিল সম্পদ কি, সম্পদ ও অভাব কি, দুইটা সংখ্যা চেয়েছিল ক নাম্বারে, ক বিভাগের অর্থনীতি থেকে। সেখানে বলা হচ্ছে সম্পদকে যদি আমরা বৃহৎ পরিসরে সংজ্ঞায়িত করার সাথে ডেভিড হিউম ও অ্যাডাম স্মিথ কর্মের রাজনৈতিক অর্থনৈতিক প্রাথমিক আলোচনা সম্পর্কযুক্ত। হিউম যুক্তি দেন যে উৎপাদন বৃদ্ধি ব্যতীত, হিউম বলেছেন যে উৎপাদন বৃদ্ধি ব্যতীত অতিরিক্ত স্বর্ণ মূল্য বৃদ্ধি করতে পারে। স্মিথ অবশ্য প্রকৃত সম্পদ বলতে বোঝান যে, এটা হচ্ছে স্মিথের বক্তব্য, অতিরিক্ত স্বর্ণ ও রৌপ্য নয়, সমাজের শ্রম ও ভূমির বার্ষিক উৎপাদনই হচ্ছে সম্পদ। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা পাপিলি রুকিয়ার এটা মাঝে মাঝে লিখে রেখেছি, এর কারণ হচ্ছে যে আমরা কষ্ট করে অ্যাসাইনমেন্টের সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অনেকে এই বিষয়টা কপি করে, আমার ভয়েস চেঞ্জ করে আপলোড করে, সেই ক্ষেত্রে পাপিলি রুকিয়ার মাঝে মাঝে লিখে রেখেছি, আপনারা এই বিষয়টা একটু স্কিপ করবেন, বিরক্ত বোধ করবেন না। আবার জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সংজ্ঞায়িত করেন এভাবে যে দ্য প্র্যাকটিক্যাল সায়েন্স অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ অর্থনীতি হচ্ছে উৎপাদন ও সম্পদ বন্টনের ব্যবহারিক বিজ্ঞান। এই সংজ্ঞাটি কনসাইস অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কর্তৃক গৃহীত হয়েছে, এমনকি বুগের অর্থনীতি এর না অন্তর্ভুক্ত হয়নি। মিলের কাছে সম্পদ হচ্ছে, মিল হচ্ছে আরেকজন অর্থনীতিবিদ, উনি বলেছেন সম্পদ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসের ভাণ্ডার। সম্পদকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে উৎপাদন ও বুগের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই গুরুত্ব আরোপকে সমালোচকরা মানুষকে নেপথ্য ভূমিকায় রেখে সম্পদের উপর বেশি আলোকপাত করা হয়েছে বলে সমালোচনা করেছেন। এখানে উদাহরণ হিসাবে আপনারা আরও বলতে পারেন যে, উদাহরণ হিসেবে বলা যায় যে জন রাস্কিন রাজনৈতিক অর্থনীতিকে দুর্নীতির বিজ্ঞান ও জারজ বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। এটি হচ্ছে মূলত আমাদের সম্পদের একটি মোটামুটি সংজ্ঞা, আপনারা সম্পদের সংজ্ঞাটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রথম প্রশ্ন সেই কারণে একটু বড় করার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে আমরা যে জিনিসটি দেখি, অভাব কি। আচ্ছা, অভাব খুবই সিম্পল একটি বিষয়, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়, এটুকু লিখলেই হয়ে যায়। আর একটু যদি আমরা ইলাবোরেট করি তাহলে এরকম হয়, আর মানুষের বেঁচে থাকার প্রয়োজনে অভাবের সৃষ্টি হয়, অন্যদিকে মানুষের সর্বপ্রথম অর্থনৈতিক কার্যাবলীর পেছনে রয়েছে অভাববোধ, তাহলে অভাববোধ থেকেই মূলত অর্থনৈতিক যে কার্যাবলী সেটা শুরু হয়। আচ্ছা, আরও একটু সংজ্ঞাটা আমরা অন্যভাবে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পারি, সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটির বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে অভাব যে শব্দটি ব্যবহৃত হয় এইভাবেই যে, কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। বস্তুত পক্ষে মানুষের বেঁচে থাকার প্রয়োজনে অভাবের উদ্ভব, আর অভাব পূরণের জন্য নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ড গৃহীত হচ্ছে, মূলত মানুষের সর্বপ্রথম অর্থনৈতিক কার্যাবলীর পেছনে রয়েছে অভাববোধ। তাহলে আমরা যদি অর্থনৈতিক কার্যাবলী দেখি, প্রথমে কি, অভাববোধ। আচ্ছা, এখন আমাদের ক নাম্বার যে প্রশ্ন ছিল সম্পদ ও অভাব, তার সঙ্গে আমরা দিয়ে দিলাম। এখন খ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা এখন সমাধান করব। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই বিষয়টি হচ্ছে আপনারা চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে পজ করে করে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট লিখতে পারেন, যেহেতু অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেহেতু বইয়ের ভাষায় না লিখে একটু ইলাবোরেট করে বা একটু অন্যরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মতো করে এই অ্যাসাইনমেন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখেন যে এই অ্যাসাইনমেন্টটা যদি আপনি ভালো করে লেখার চেষ্টা করেন বা ভালোভাবে হুবহুই লেখেন, তাহলে কিন্তু ভালো মার্কস পাবেন, অবশ্যই ভালো মার্কস পাবেন। আচ্ছা, খ নাম্বার যে প্রশ্ন ছিল, সীমিত সম্পদ দিয়ে কীভাবে ও সীমাভাব পূরণ করা যায়, এটি একটু ব্যাখ্যা করতে বলছে। এখানে আমরা সাবস্ক্রাইব পাবলিক এডুকেশন লিখে রেখেছি যাতে কেউ কপি না করতে পারে, সেই জন্য আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, আপনার ভূমিকা আমাদের চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই আপনাদের সহযোগিতা করতে, এবং আপনাদের সহযোগিতা কাম্য, আপনারা কষ্ট করে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে,
প্রতিটি সমাজের মানুষ নিরন্তর সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের অভাব অসীম, কিন্তু সেই অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে মানুষ তার সব অভাব একসঙ্গে পূরণ করতে পারে না। এই জন্য সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের ক্ষেত্রে মানুষকে পছন্দ বা নির্বাচন করতে হয়। অভাবের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করে তীব্র অভাবগুলোকে প্রথমে সীমিত সম্পদ দ্বারা পূরণ করে সেই ক্ষেত্রে অন্য দ্রব্যের ভোগ ত্যাগ করতে হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা কিন্তু বুঝে নিতে পারি যে সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাব পূরণ করা যায়, সেই বিষয়টি এখান থেকে আমরা সরাসরি জানতে পারি। আমাদের 2 নং প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোভিড-19 কি? 2 নং প্রশ্ন ছিল কোভিড-19 কি, এটি আনসার আমরা একটু দেব। অর্থনীতি থেকে আমাদের ক বিভাগ থেকে 2 নং প্রশ্নটা ছিল, সেইখানে ছিল করোনা ভাইরাস অনেকগুলো ভাইরাসের একটি বড় পরিবার যা জীবজন্তু বা মানুষের অসুখের কারণ হতে পারে। বেশ কয়েকটি করোনা ভাইরাস মিলে মানুষের মধ্যে সাধারণ ঠান্ডা লাগা থেকে শুরু করে মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা MERS এবং সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা SARS এর মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে বলে জানা যায়। কোভিড-19 হচ্ছে নতুন খুঁজে পাওয়া করোনা ভাইরাস থেকে ছড়ানো একটি সংক্রমণ রোগ। তাহলে কোভিড-19 কি আমরা পেয়ে গেলাম, কোভিড-19 হলো নতুন খুঁজে পাওয়া করোনা ভাইরাস থেকে ছড়ানো একটি সংক্রামক রোগ। এই নতুন ভাইরাস এবং রোগটি 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে মহামারী হওয়ার আগে বিশ্বের কাছে অজানা ছিল। এবং আমরা একটু দেখব খ নাম্বারে যে বিষয়টা ছিল যে শিল্পক্ষেত্রে কোভিড-19 প্রভাব, শিল্পক্ষেত্রে কোভিড-19 কী প্রভাব ফেলে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা কিছু ডাটা ব্যবহার করব, সেই ডাটাগুলো আমরা আমাদের মতো করে লেখার চেষ্টা করব। এখানে আমরা লিখতে পারি যে শিল্প খাতে বিশেষ করে উৎপাদন ও নির্মাণ খাতে ক্ষতির মাত্রা প্রকট আকার ধারণ করেছে কোভিড-19 জন্য। এখানে এ খাতে প্রতিদিনে অনুমিত ক্ষতির পরিমাণ হবে প্রায় 2,131 কোটি টাকা প্রতিদিন। অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে প্রকট আকার ধারণ করছে সেবা খাতে। আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেচা কেনা ও জরুরি সেবা ব্যতীত এই খাত মূলত অবরুদ্ধ। সব ধরনের যোগাযোগ যেমন সড়ক, রেল, নৌ, আকাশপথ, পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট সহ সকল প্রকার সেবা একেবারেই বন্ধ। স্বাস্থ্য খাতের বেসরকারি অংশটিতেও এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে। তাই প্রতিদিন কৃষি শিল্প এবং সেবা খাতে গড়ে মোট অনুমিত চলতি ক্ষতির পরিমাণ কমপক্ষে 3,300 কোটি টাকা। এই প্রতিদিনের এই চলতি ক্ষতির পরিমাণ লকডাউন অবস্থার মেয়াদ বৃদ্ধির সাথে সাথে ঊর্ধ্বমুখী হয়েছে, এই মুহূর্তে হিসাব করা সম্ভব হয়নি। কিন্তু 26 মার্চ থেকে 25 এপ্রিল, মানে আমরা একটা এস্টিমেট তারিখ নিলাম 2020 সালের, পর্যন্ত 31 দিনে অবরুদ্ধ অবস্থায় অনুমিত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল কমপক্ষে 1,02,300 কোটি টাকা। তাহলে আপনারা বুঝে নেন যে পরবর্তী সময় কী পরিমাণ ক্ষতি হয়েছিল। শুধুমাত্র এপ্রিল মাসকে করোনার ভয়াবহতা হিসাবে যদি ধরি আমরা, তাহলে 30 এপ্রিল পর্যন্ত লকডাউনে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 1,18,800 কোটি টাকা। চীন, ইতালি, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে বলা চলে যে লকডাউন অবস্থাতে অনুমিত চলতি ক্ষতির পরিমাণ দাঁড়াবে 2,17,800 কোটি টাকা, যা গত অর্থ বছরের মোট দেশীয় উৎপাদনের প্রায় 9%। সব মিলিয়ে সেবা খাতে বা শিল্প খাতে প্রতিদিনে অনুমিত চলতি ক্ষতির পরিমাণ কমপক্ষে 2,000 কোটি টাকা, এটি আমাদের এক মাসের হিসাব। তাহলে এইভাবে আমরা শিল্প খাতে যে আমাদের করোনা ভাইরাসের প্রভাব সেটি আমরা লিখে নিতে পারি, এই অংশ থেকে আমরা সেটি এখন লিখে নিতে পারি। পরবর্তী যে প্রশ্ন আমাদের ছিল বাণিজ্যিক ভূগোল থেকে, আবহাওয়া কি এবং আবহাওয়া এবং জলবায়ু কি, বাণিজ্যিক বিভাগের খ বিভাগ থেকে বাণিজ্যিক ভূগোলের প্রশ্ন। আবহাওয়া হচ্ছে সিম্পল একটি বিষয় যে কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা, সাধারণত একদিনের এমন রেকর্ডকে আবহাওয়া বলা হয়। আবার জলবায়ু কি, আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়া বা 25 থেকে 30 বছরের আবহাওয়ার উৎপত্তির ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। কোনো স্থানের দীর্ঘ সময়ে সাধারণত 20 থেকে 30 বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড়পড়তা হিসাবকে জলবায়ু বলা হয়। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ু নির্ণীত হয়ে থাকে। এখানে আমরা পাপিলিটোকিয়া লিখে রেখেছি, প্লিজ যারা নতুন রয়েছেন পাপিলিটোকিয়া চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নেবেন। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন ছিল যে কৃষি প্রযুক্তি কি, কৃষি প্রযুক্তির ব্যবহার আমরা একটু দেখব। কৃষি প্রযুক্তি হলো কৃষিকাজে বা অন্যান্য কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি, হাত সরঞ্জাম এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে ট্রাক্টর এবং অসংখ্য ধরনের খামার সরঞ্জাম, যা তারা বেঁধে দেয় বা চালিত করে বিভিন্ন ধরনের সরঞ্জাম জৈবিক এবং নন জৈব কৃষিতে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আমাদের কৃষি প্রযুক্তি। আর
কিছু প্রযুক্তির ব্যবহার, আমরা ব্যবহারটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো। কিছু প্রযুক্তির যে ব্যবহার রয়েছে, আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সব কিছু যন্ত্রের মাধ্যমে হচ্ছে। আমি একটু ফাস্ট করছি যাতে ভিডিও ডিউরেশনটা একটু কম হয়, আপনারা একটু খেয়াল করবেন। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেওয়া, ফসল কাটা, মারাই, ঝাড়া ও প্যাকেটিং, এই সব পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমছে, একই সঙ্গে ফসলের অপচয় কমছে। দেশে যখন স্বাধীন হয় তখন খাদ্যশস্যের বার্ষিক উৎপাদন ছিল 1.5 কোটি টনের মতো, এখন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 3.5 কোটি টনের বেশি। স্বাধীন হওয়ার পর থেকে 3.5 কোটি টনের বেশি হয়েছে। এই সময় জনসংখ্যা 7.5 কোটি থেকে বেড়ে 16 কোটিরও বেশি হয়েছে। আবাদি জমির পরিমাণ কমেছে অর্ধেকেরও বেশি। লক্ষ্য করার বিষয় হচ্ছে, আবাদি জমি এত ব্যাপক হারে কমার পরেও খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ বেশি হয়েছে, তাতে 16 কোটিরও বেশি মানুষের খাদ্য সংস্থান হচ্ছে। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একেবারে কাছাকাছি এসে উপনীত হয়েছে। এই সাফল্য অর্জনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা করছে আধুনিক কৃষি প্রযুক্তি। আর এইসব প্রযুক্তির বেশিরভাগই দেশে উদ্ভাবিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে দেশে মোট আবাদি জমির 90 থেকে 92% যান্ত্রিক পদ্ধতিতে চাষ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কৃষি প্রযুক্তি। চাষাবাদের সব পর্যায়ে অর্থাৎ জমি থেকে চাল উৎপাদন পর্যন্ত সকল পর্যায়ে যন্ত্রপাতি ব্যবহারের আওতায় এলে উৎপাদন যে আরও বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। কৃষি উৎপাদন বৃদ্ধির প্রধান কৃতিত্ব অবশ্যই কৃষকদের, তারা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদনের দ্বারা বজায় রেখেছে। অন্যদিকে অনেক সময় প্রয়োজনীয় প্রণোদনা বা সহযোগিতা পায়নি, উৎপাদিত ফসলের খাদ্যমূল্য পায়নি এবং নানা দুর্যোগ দুর্বিপাকে প্রায় ফসল হারিয়েছে, তারপরও তারা কৃষিকে ছাড়েনি। কৃষি তাদের জীবিকার অবলম্বন, সেটাই কৃষির সঙ্গে তাদের আটকে রেখেছে। একই সঙ্গে তারা পালন করেছে একটা বিশাল দায়িত্ব, তারা দেশের সমগ্র জনগণের প্রয়োজনীয় খাদ্যশস্যের যোগান দিচ্ছে। তবে আরও উৎপাদন ও লাভ ছাড়া কৃষিতে টিকে থাকা ভবিষ্যতে কঠিন হয়ে দাঁড়াবে। উৎপাদন বাড়াতে হলে, লাভজনক করতে হলে কৃষির সর্বপর্যায়ে যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি উদ্ভাবিত উন্নত উচ্চ ফলনশীল জাতির ফসলের আবাদ বাড়াতে হবে। কৃষিতে আমাদের সাফল্যের পেছনে কৃষিবিজ্ঞানী ও কৃষি প্রযুক্তিবিদদের বিরাট অবদান রয়েছে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তারা অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছে। বিজ্ঞানীরা অবশ্য বহু শস্য জাতির উদ্ভাবন করেছেন, প্রযুক্তিবিদরা উদ্ভাবন করেছেন লাখ সই প্রযুক্তির। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফসলের 545টি উচ্চ ফলনশীল জাত এবং 505টি ফসল উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 88টি ইনব্রিড ও 6টি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছে। এগুলো সবই কৃষি প্রযুক্তির ব্যবহার। আর বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট 18টি গুরুত্বপূর্ণ ফসলের 108টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এই প্রতিষ্ঠানটি জীবাণু সারও উদ্ভাবন করেছে। বন্যা, খরা, লবণাক্ত ও দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করেছে। কৃষিবিজ্ঞানী ও কৃষি প্রযুক্তিবিদদের ধারাবাহিক গবেষণা ও উদ্ভাবনের এই সাফল্যে কৃষি উৎপাদন বৃদ্ধির উজ্জ্বল ভবিষ্যৎ ইঙ্গিত দেয়। কৃষিবিজ্ঞানী ও কৃষি প্রযুক্তিবিদরা শুধু বিভিন্ন ফসলের উন্নত জাত ও প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন করেননি, একসঙ্গে পশুপালন, মৎস্য চাষ সহ অন্যান্য ক্ষেত্রে জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের এই সাফল্যের উপযুক্ত মূল্যায়ন ও যথাযথ প্রণোদনা অপেক্ষায় রাখে। এখানে আমরা সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনে লিখে রেখেছি, এটা আপনারা যদি চান সাবস্ক্রাইব করে নেবেন। এবং কৃষি, মৎস্য, পশুপালন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অন্যান্য দেশের চেয়ে অনেক উপরে। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্ব চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে অষ্টম ইত্যাদির কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। এখান থেকে আপনারা এই পর্যন্ত একটু নোট করবেন। এই সাফল্য ধরে রাখা যথেষ্ট হবে না, আরও বাড়াতে হবে। উদ্ভাবিত ফসলের উন্নত জাত উপযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কৃতকার্য হওয়ার বিকল্প নেই। উন্নত ফসল আবাদ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উচ্চ আগ্রহ প্রমাণিত। এমত অবস্থায় তাদের কাছে আরও সহজ ও সুলভে ফসলের জাত ও প্রযুক্তি পৌঁছাতে হবে। লাগাতার গবেষণা চালিয়ে যেতে হবে এবং উদ্ভাবিত ও উন্নততর জাত ও প্রযুক্তি যত দ্রুত সম্ভব কৃষক পর্যায়ে পৌঁছাতে হবে। কৃষি যন্ত্রপাতি এখনও বাড়ি শিল্পের অংশ, একে কৃষি ভিত্তিক শিল্পের আওতায় আনা যেতে পারে। যেসব কৃষি যন্ত্রপাতি আমদানি করা হয় সেগুলো যাতে দেশেই তৈরি করা যায় তার ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে নিতে হবে। এখন সরকার কৃষি যন্ত্রপাতিতে 50% ভর্তুকি দেয়, প্রয়োজনে এই ভর্তুকি আরও বাড়াতে হবে। স্মরণ রাখতে হবে যে কৃষি শ্রমিকের অভাব দিন দিন বাড়ছে। এখন শ্রমশক্তি 40% কৃষিকাজে নিয়োজিত, 2030 সাল নাগাদ তা 20% নামবে। কাজেই কৃষিতে উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারে অপরিহার্যতা সহজেই অনুমেয়। কৃষিকে সহজ ও লাভজনক করতে হবে জাতীয় স্বার্থে। এই ছিল আমাদের কৃষিতে কৃষি প্রযুক্তির ব্যবহার। এরপর আবার আমাদের অর্থনীতি বিভাগ থেকে প্রশ্ন ছিল যে মাথাপিছু আয় কী, মাথাপিছু আয় বৃদ্ধির উপায় কী। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মাথাপিছু আয় হচ্ছে খুব সহজ একটি বিষয়। মাথাপিছু আয় বলতে কোনো দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয় তাকে বোঝায়। জনগণের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এখানে মাথাপিছু আয় বৃদ্ধির কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। মাথাপিছু আয় কীভাবে আমরা বাড়াইতে পারি,
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রতিবেদনে প্রবৃদ্ধির পাশাপাশি গত অর্থ বছরের জিডিপির আকার 23,16,000 কোটি টাকা, দারিদ্র ও অতি দারিদ্র উল্লেখযোগ্য হারে কমার যথাক্রমে 21.8 এবং 11.3% এবং মাথাপিছু আয় বেড়ে $1,751 হওয়ায় বিষয়টি উঠে এসেছে। 2017-18 অর্থ বছরে মোট দেশজ উৎপন্ন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 7.86%, যদিও প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল আমাদের 7.65%। এই পরিসংখ্যানের সঙ্গে কিছু অর্থনীতিবিদ ও বিশ্লেষক দ্বিমত পোষণ করলেও ফি বছর বা প্রতি বছর আমাদের প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ছে সেই হিসাবে একে অবশ্যই ইতিবাচক বলা যেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে বেসরকারি বিনিয়োগ না বাড়া, কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়া এবং রেমিটেন্স ও রপ্তানিতে বলার মতো অগ্রগতি না হওয়ায় প্রাক্কলিত লক্ষ্যমাত্রার চেয়ে জিডিপি প্রবৃদ্ধি বেশি হওয়া প্রমাণ করে আমাদের অর্থনীতিতে জবলেস গ্রোথ হচ্ছে। এর মানে হচ্ছে কাঙ্ক্ষিত চাকরি ও কর্মসংস্থান প্রবৃদ্ধি দেশের সাধারণ মানুষের উপকারে আসবে না। তাহলে কি করতে হবে? যে কোনো অর্থনীতির জন্য জিডিপি প্রবৃদ্ধির অগ্রগতি বড় ধরনের সুসংবাদ, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো অধিক জনসংখ্যার দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ কর্মসংস্থান ছাড়া জবলেস গ্রোথ বৈষম্যকে আরও প্রকট করতে পারে। তাই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে যদি আমাদের মাথাপিছু আয় আরও বৃদ্ধি করতে চাই। সম্প্রতি প্রকাশিত একটি বৈশ্বিক জরিপে যেখানে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত অতিধনী বাড়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ, থেকেও বিষয়টি স্পষ্ট। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে বিবিএস এর অনেক প্রতিবেদনে এই বাস্তবতার প্রতিফলন পুরোপুরি ঘটেনি। যেমন গত বছরে বেকারত্বের হারের প্রতিবেদন, প্রবৃদ্ধির প্রতিবেদনে তেমন কিছু ঘটেছে কিনা তা খতিয়ে দেখা এবং কোনো কোনো খাতে কেমন প্রবৃদ্ধি হয়েছে সেগুলো সুনির্দিষ্ট বিশ্লেষণ করা দরকার। এখন প্রবৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন, সর্বস্তরে মানুষের কর্মসংস্থান এবং কাঙ্ক্ষিত মানের কাজের সুযোগ নিশ্চিত করা। তেমনটি করা গেলে আমাদের উচ্চ প্রবৃদ্ধি কাজে আসবে এবং অন্যথায় তা কেবল তৃপ্তি ডেকে তোলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে মাথাপিছু আয় বাড়াতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সর্বস্তরের মানুষের কর্মসংস্থান করতে হবে, কাঙ্ক্ষিত মানের কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। অস্বীকার করার উপায় নেই, দেশে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের দৃশ্যমানভাবে হচ্ছে এখন সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কেবল জবলেস গ্রোথ হয়ে মুষ্টিমেয় মানুষের হাতে অর্থ জমে থাকলে তা গণমানুষের ভাগ্যে তো বদলাবে না, উল্টো বৈষম্য হবে পাহাড় সম। এই অবস্থায় প্রবৃদ্ধির সুফল জনগণের দুর্গরায় পৌঁছানোর জন্য আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের জোর দেওয়ার বিকল্প নেই। তাহলে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং বেসরকারি বিনিয়োগের উপর জোর দিতে হবে, তাহলেই আমাদের কেবল মাথাপিছু আয় আরও বাড়বে। আচ্ছা, 2 নম্বরে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়েও আমরা এখন আলোচনা করব। এখানে বলা ছিল যে সরকারি অর্থব্যবস্থা কি। 2 নং প্রশ্নে অর্থনীতিতে যে শাখায় সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত সমস্যার স্বরূপ অনুসন্ধান করে এবং প্রাপ্ত সম্পত্তি যথাযথ দক্ষতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। এটি হচ্ছে আমাদের সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা। আচ্ছা, এখানে আরও একটি বিষয় বলা যায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরোক্ষ বা কিংবা প্রত্যক্ষ অংশগ্রহণে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের প্রচুর পরিমাণে ব্যয় নির্বাহ করতে হয়। আবার এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে আয় করতে হয়, আয়ের উৎস খুঁজতে হয়। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। কীভাবে সরকার আয় করে, কীভাবে প্রাপ্ত সম্পদকে ব্যয় করে এবং কীভাবে ঋণ গ্রহণ করে এবং ঋণ পরিশোধ করে, এইসব নিয়ে সরকারি অর্থব্যবস্থা আলোচনা করে। এটুকু না লিখলেও চলবে, আমাদের সরকারি অর্থব্যবস্থা সংজ্ঞা অলরেডি লিখে রেখেছি সরকারি অর্থব্যবস্থা কি। আচ্ছা, এরপর হচ্ছে এক বাক্যে বলা যায় যে আমরা যদি এক বাক্যে বলি তাহলে বলতে পারি যে সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালা যে বিষয়ে আলোচনা করে তাকেও সরকারি অর্থব্যবস্থা বলা হয়। তাহলে সরকারি আয়ের উৎসগুলো কি, আমরা সরকারি আয়ের উৎসগুলো একটু দেখব। আয়কর নাম্বার 1 হচ্ছে আয়কর। আয়কর বাংলাদেশের সরকারের আয়ের একটি অন্যতম উৎস। এখন একজন ব্যক্তির মোট আয়ের উপর সাধারণত আয়কর ধার্য করা হয়। অর্থ আইন 2015 এর আওতায় আয়কর হচ্ছে মহিলাদের জন্য এত, 1 নম্বরের প্রতিবন্ধীদের জন্য এক, গ্যাজেট ভুক্তদের জন্য এত। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। আমরা পড়লাম না, মহিলাদের জন্য হচ্ছে 3 লক্ষ টাকা, 65 বছর ঊর্ধ্বে হয় তবে তিনি আয়কর প্রদান করতে হবে এবং প্রতিবন্ধীদের জন্য আয়ের সর্বনিম্ন ই হচ্ছে 3,75,000 টাকা আর গ্যাজেটভুক্তদের যুদ্ধত মুক্তিযোদ্ধা তারা হচ্ছে 4,25,000 টাকা। নাম্বার 2 রয়েছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ ধরনের কর যা একটি দেশের উৎপাদিত ভোগ সামগ্রীর উপর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযুক্ত মূল্যের উপর ভিত্তি করে ধার্য করা হয়। মূল্য সংযোজন করকে ব্যাটও বলা হয়। বাংলাদেশে ব্যাটের পরিমাণ 15%। তাহলে ব্যাট কত? 15%। আর সাবস্ক্রাইব পাবলিক রুকিয়ার।
ভূমি রাজস্ব কর, ভূমি রাজস্ব কর সরকারের একটি আয়ের উৎস। এখানে ভূমি রাজস্ব সরকারের আয়ের একটি প্রাচীন উৎস। বাংলাদেশের ক্ষেত্রে এই ভূমি রাজস্ব 25 বিঘা জমির ক্ষেত্রে অধিক জমি থাকলে তখন দায় করা হয়, তাই এই ক্ষেত্রে আয়ের পরিমাণ অন্য খাত থেকে অনেক অনেকটাই কম। আবগারি শিল্প আমাদের হইতে পারে, আবগারি শিল্প যেসব পণ্যের উপর ধরা হয়, যেমন চা, চিনি, তামাক, কেরোসিন, সিগারেট, দেশলাই, প্রসাধনী সামগ্রী, ঔষধ ইত্যাদির উপর আবগারি শিল্প ধরা হয়। বাণিজ্যিক শুল্ক, বাণিজ্যিক শুল্ক হচ্ছে যে আমাদের বাণিজ্য শুল্ক সরকারের আয়ের একটি প্রধান উৎস। বিভিন্ন প্রকার বাণিজ্যিক কার্যক্রম সংগঠিত করার জন্য ব্যবসায়ীদের যে শুল্ক প্রদান করতে হয় সেটি হচ্ছে বাণিজ্যিক শুল্ক। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি যে আমদানি রপ্তানি ব্যবসায়ী যেসব শুল্ক প্রদান করা হয় তাই বাণিজ্য শুল্ক। এখন হচ্ছে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প, এই বিষয়টি একটু বলি। বর্তমানে রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত আয়কে সরকারি আয়ের একটি সুপরিচিত খাত হিসেবে গণ্য করা হয়। যেমন জমি জমা যখন আমরা কিনি বা বিক্রি করি, যানবাহন, বাড়িঘর এবং অন্যান্য প্রকার সম্পত্তি দলিল করতে যে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয়, আর এই রেজিস্ট্রেশনের ফি সরকারকে দিতে হবে। আর এসবের জন্য কিন্তু আমাদের স্ট্যাম্প ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন দলিল, পাসপোর্ট, চিঠিপত্র, মামলা মোকদ্দমা, আবেদনপত্র ইত্যাদির জন্য স্ট্যাম্পের প্রয়োজন হয়, যা বিক্রির মাধ্যমে সরকার থেকে কিছু রাজস্ব আয় করে। নাম্বার 7 হচ্ছে বিনিয়োগ এবং ঋণ। সরকারের আরও একটি আয়ের উৎস হচ্ছে বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ। সরকার বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে, যা থেকে প্রাপ্ত লভ্যাংশ সরকারের আয় হিসেবে গণ্য করা যায়। অন্যদিকে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন আর্থিক সংস্থাকে সুদের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে, এই ঋণ থেকে প্রাপ্ত সুদেও সরকারের আয়ের উৎস হিসেবে বিবেচিত। সেবা প্রদান, সরকার তার জনগণের বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সেবা প্রদানের বিনিময়ে অর্থ সংগ্রহ করে, এই ক্ষেত্রে সরকারের আয়ের সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান আমাদের রয়েছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, এসব থেকেও আমরা সরকার আয় করে থাকি। যাতায়াত, যাতায়াত হচ্ছে যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বিআরটিসি ইত্যাদির মাধ্যমে সরকার আয় করে থাকে। ডাক, ডাক, তার ও টেলিফোন, এসব থেকে সরকার আয় করে থাকে। সমুদ্রবন্দর থেকে আয় করে থাকে, যেমন বাংলাদেশে মংলা সমুদ্রবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দর, 3টি সমুদ্রবন্দর রয়েছে, পায়রা সমুদ্রবন্দর, এগুলো থেকেও বাংলাদেশ সরকার আয় করে থাকে। সাবস্ক্রাইব, পাবলিক কেয়ার, এটি আমরা একটু দেখে নিলাম। শিল্প ও স্বাস্থ্যগত সরকারের ভূমিকা এরপর ছিল, এখানে স্বাস্থ্য বানানটা ভুল রয়েছে, আপনারা একটু খেয়াল করেন। শিল্প ও স্বাস্থ্যগত সরকারের ভূমিকা একটু আমরা একটু দেখব। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম হলো শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তির ব্যবস্থা। বর্তমানে 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে। 1990 সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশু শতকরা হার ছিল 61, বর্তমানে তা উন্নীত হয়েছে 97.7 ভাগে। শিক্ষার সুবিধা বঞ্চিত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন 2012 প্রণয়ন করা হয়েছে, গঠন করা হয়েছে শিক্ষা সহায়তা ট্রাস্ট। এবং স্বাস্থ্যসেবায় যে ভূমিকা সেটি হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ হিসেবে, দেশ হিসেবে তার স্থান দখল করে নিয়েছে। স্বাস্থ্যখাতে যুগ উপযোগী করতে প্রণয়ন করা হয়েছে জাতীয় স্বাস্থ্য নীতিমালা 2011। তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবায় নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে 12,779টি কমিউনিটি ক্লিনিক, 312টি উপজেলা হাসপাতালকে উন্নীত করা হয়েছে 50 শয্যায়, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে 2,000 শয্যার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, মাতৃ ও শিশু মৃত্যুর হার, জন্মহার হ্রাস করা সম্ভব হয়েছে উল্লেখযোগ্য হারে। 1990 সালে নবজাতকের মৃত্যুর হার 149 থেকে নেমে বর্তমানে দাঁড়িয়েছে 53। স্বাস্থ্যসেবাকে জনগণের দুর্গরায় পৌঁছে দেওয়ার যে লক্ষ্যে সামনে রেখে নির্মাণ করা হয়েছে নতুন 12টি মেডিকেল কলেজ, নিয়োগ দেওয়া হয়েছে 47,000-এরও বেশি জনশক্তি। সাবস্ক্রাইব, প্রাপিল এডুকেয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের খ বিভাগে আবারও চলে আসছে বাণিজ্যিক ভূগোলের আরেকটি প্রশ্ন, এটি মূলত আমাদের এইখানেই সম্ভবত শেষ হয়ে যাবে, তো আমরা ভিডিওটি দীর্ঘ করব না। ভূমিকম্প কী, ভূমিকম্পের প্রভাব কী, এবং ভূমিকম্পের প্রভাব থেকে আমরা কীভাবে মুক্ত পেতে পারি। ভূপেন্দরের শিলা বিপ্রেরণের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে সেই শক্তি হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠে খনিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের বিভিন্ন অংশ আন্দোলিত হয়। এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হয় ভূমিকম্প। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর হচ্ছে ভূমিকম্পের প্রভাব, ভূমিকম্পে সামান্য বা মৃদু হলে তার প্রভাব অধিকাংশ সময় বোঝা যায় না, কিন্তু তীব্র ভূমিকম্পের ফলে ভূমিকম্পের ব্যাপক পরিবর্তন হয়। ভূমিকম্পের যে প্রভাব ছিল সেই প্রভাবগুলো আমরা একটু দেখি। ক্ষয়ক্ষতির পরিমাণ, সমুদ্রতল বা উপকূলের উত্থান বা অবনমন, তো আমরা একটু পয়েন্টগুলো দেখবো, বাকি অংশ আপনারা একটু দেখে নেবেন। ভূমিকম্পের ফলে যেসব ক্ষয়ক্ষতি হতে পারে, সমুদ্রতল বা উপকূলের উত্থান বা অবনমন, ভূত্বকের চ্যুতি, ফাটল ও বাস সৃষ্টি, সুনামি সৃষ্টি, সুনামি হতে পারে ভূমিকম্পের ফলে, হিমানি সম্প্রপাত ও দশ সৃষ্টি,
নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, আমাদের দশ সৃষ্টি হতে পারে, এরপর হচ্ছে ভূপৃষ্ঠে গর্ত ও ফাটল সৃষ্টি এবং কাদা বালি ও গরম জলের নির্গমন হতে পারে, সমসাময়িক সাময়িক হ্রদ ও বন্যার সৃষ্টি হতে পারে ভূমিকম্পের ফলে, হ্রদের বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে, বন্যার সৃষ্টি করেছিল জলাভূমির সৃষ্টি হয়েছে হতে পারে, এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে আমাদের করণীয় কী সেই বিষয়টি একটু আমরা একটু দেখবো। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে ফেলুন, ঘরে হেলমেট থাকলে সঙ্গে সঙ্গে মাথায় পরে নিন, না থাকলে একটি বালিশ মাথায় নিন, এক মিনিট সময়ের মধ্যে বাসা থেকে বের হয়ে পড়েন, আর সম্ভব না হলে তখনই মজবুত টেবিল খাটের নিচ কিংবা পিলারের সঙ্গে অবস্থান করুন। বাসা থেকে বের হওয়ার সময় খাবার পানি ও শুকনো খাবার থাকলে সেগুলো সঙ্গে নিয়ে বের হবেন। বাসা থেকে বেরিয়ে যতটা সম্ভব খোলা জায়গায় গিয়ে অবস্থান করুন। বের হওয়ার সময় লিফট ব্যবহার না করায় ভালো। বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে, তখন লিফট হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি ব্যবহার করুন, কিন্তু ভুল করেও সিঁড়িতে আশ্রয় নেবেন না। ভবন দশ পড়লে সবার আগে সিঁড়ি দোষে পড়ার সংখ্যায় বেশি থাকে, যথাসম্ভব মাথা ঠান্ডা রাখুন। গাড়িতে থাকলে আশেপাশে বড় ভবন নেই এমন জায়গায় গাড়ি পার করতে পারেন, তখনও সেতুর উপর গাড়ি থামাবেন না। টাকা বা অলঙ্কারের মতো কোনো কিছু সঙ্গে নেওয়ার অযথা সময় নষ্ট করবেন না। অধিকাংশ ভূমিকম্পের মাত্র কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর সর্বনাশ করতে পারে। বড় ভূমিকম্পের পরে আরেকটা ছোট ভূমিকম্প যাকে বলা হয় আফটার শক, তাই একবার ভূমিকম্প থেমে গেলে নির্ভার হয়ে যাবেন না। সতর্ক থাকুন এবং বেশ কিছু সময় পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করুন। ঘটনার পর চিহ্নিত মিলিত স্থানে অবস্থান করুন, যাতে করে যে কোনো সময় একসাথে মোকাবেলা করতে পারেন। আর যদি ভবন দশে আটকা পড়েন, বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পান, আশা হারাবেন না, সাহস রাখুন। সাহস আর আশায় আপনাকে বাঁচিয়ে রাখবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন, উদ্ধারকারী পর্যন্ত আপনার চিকিৎসা বা সংকেত পৌঁছানো কী করে ভাবতে থাকুন। এই ছিল আমাদের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল থেকে অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আর পাপুলারিটির চ্যানেলে যে কোনো সমস্যা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডুকেশন আপডেট বিডি, ওইখানে ওই অ্যাসাইনমেন্টটি আপলোড করা হবে, সেখান থেকেও আপনারা এই অ্যাসাইনমেন্টের সমাধান নিতে পারেন। আর আপনাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান অল্প সময়ের মধ্যে আপলোড করা হবে। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দীর্ঘ সময় আপনাদের সাথে বকবকানি করেছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার বকবকানি একটু কষ্ট করে শুনে নেবেন, যদি ভালো না লাগে তাহলে মিউট করে অ্যাসাইনমেন্টটা সমাধানটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।